শুরু হচ্ছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী। ফি বছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় হয় রাজ্য। করোনাকাল কাটিয়ে আবারও চেনা গণ্ডির বৃত্তে স্কুলের চার দেওয়ালের অভ্যন্তরে আগামী ভবিষ্যৎ পথের দিক নির্ধারণের লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষায় বসছেন এ রাজ্যের ছাত্রছাত্রীরা। তবে করোনাকাল যে থাবা বসিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তা মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাতেই পরিষ্কার। 2022 সালে যেখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 10,98,775 জন, সেখানে 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় বসছে 6,98,628 জন, যার অর্থ বিগত বছরের তুলনায় এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমল 4,147 জন। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে, চলবে 4 মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে কোনো খামতি রাখতে চায় না মধ্যশিক্ষা পর্ষদ। এবছর সব দিক লক্ষ্য রেখে নিরাপত্তা বলয় আরও সুরক্ষিত করতে তৎপর পর্ষদ। মাধ্যমিক শিক্ষা পর্ষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এবারে 2,867টি সেন্টারে হবে মাধ্যমিক পরীক্ষা। দায়িত্বে থাকবেন প্রায় 40,000 পরীক্ষক ও 35,000 পরিদর্শক। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষকদের ছুটি বাতিলের নির্দেশ জারি করেছে পর্ষদ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি গিয়েছে অসংখ্য শিক্ষকের। বাতিল হয়েছে 1,911 গ্রুপ ডি পদে কর্মরত কর্মীদের চাকরিও। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে, শিক্ষক ঘাটতি মেটাতে প্রাথমিক শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে পরীক্ষা পরিচালন ব্যবস্থায়। মাধ্যমিকের দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের মধ্যে থাকা প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দুপুরের পরিবর্তে সকালে স্কুল চালুর বিজ্ঞপ্তি দিলেও রাজ্য শিক্ষা দপ্তরের ক্লাস বন্ধের নির্দেশ পৌঁছেছে জেলাগুলিতে। ফলে পরীক্ষা কেন্দ্রের মধ্যে থাকা প্রাথমিক স্কুলগুলি পরীক্ষার দিনগুলি কার্যত বন্ধ থাকছে। অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম চালু করেছে পর্ষদ। পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করা যাবে পর্ষদের সঙ্গে। এক নজরে রইল পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি 0332321-3872, 0332359-2274, পর্ষদ সভাপতির অফিস নম্বর 0332321-3089, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর 9147135748, 9609961641। পরীক্ষার দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরীক্ষায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল পাহাড়ের বন্ধ। বন্ধের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী, দিয়েছিলেন কড়া বার্তা। তারপরই 23 ফেব্রুয়ারি পাহাড় বন্ধ প্রত্যাহার করে নেয় বন্ধ আহ্বায়করা। কারণ ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। কেউ রাস্তায় বসে পড়ল আর একটা ছাত্রছাত্রী স্কুলে গিয়ে পৌঁছতে পারল না, পরীক্ষা দিতে পারল না, তার দায়বদ্ধতা কে নেবে, তার দায়িত্ব কে নেবে? কেউ যেন ভুলেও এ কাজ করবেন না। আমি সব রাজনৈতিক দলগুলোর কাছে বলবো, আমি পরিষ্কার বলে আছি, কোনো বন্টন হবে না। বন্ধ করলে আমরা বন্ধ সমর্থন করব না। আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে, উন্নয়নের জন্য জাগে না। কি করে বন্ধ করা যায়, কি করে অশান্তি করা যায়? আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে, 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে রিয়াদ করবে না, সে যেই হোক। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসছে রাজ্যের পড়ুয়ারা। রাজ্যের ছেলেমেয়েরা যে মেধায় অনেকটাই এগিয়ে তা জানিয়ে পরীক্ষার্থীদের শুভকামনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আইএসসি, সিবিএসসি। আমি প্রথমেই আমার পরীক্ষার্থী বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, শুভকামনা, আমার বেস্ট উইশেস জানাবো, আমার মুবারক জানাবো। খুব ভালো করুন আপনারা, খুব ভালো করে পড়াশুনো করুন। বৃহস্পতিবার বারবেলায় পরীক্ষা শুরুর ঘণ্টা বাজবে মাধ্যমিকের। পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পরীক্ষার্থীদের পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে বাস ট্রেন। আগামীর ভবিষ্যৎ পথ চেয়ে রয়েছে পরীক্ষা কেন্দ্রের দিকে। সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল আরসিটিভি পরিবারের পক্ষ থেকে।
ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।